হ্যালো ভাইস, ইলেকট্রিক কার শেখার চ্যানেল আপনাদের স্বাগতম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে একটি এসি সকেট কানেকশন করতে হয়। এটা একটি 15 অ্যাম্পিয়ারের এসি সকেট। এটি দিয়ে আপনি চাইলে এসিও চালাতে পারেন, আবার আপনি গিজারও চালাতে পারেন। এভাবে কি এটি কীভাবে কানেকশন করতে হয় আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। ভিডিওটা শুরু করার পূর্বে আমার একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক এটি কীভাবে কানেকশন করতে হয়। দেখেন, এটিতে রয়েছে একটি সুইচ, 3 পিন একটা সকেট আর একটা ইন্ডিকেটর। যদিও এটির সাথে ইন্ডিকেটরগুলো অ্যাড করা থাকে, এই যে দেখেন এখানে এই যে এল আর এটা হচ্ছে এন, মানে এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, আর এখানে যে এটা চিহ্ন দেখছেন এটা হচ্ছে আর্থ বলা হয়। এটাকে এটাতে আমরা আর্থিং তার ইউজ করব। আর এই যে এটাতে যেটা সুইচ দেখছেন, সুইচের মধ্যে নিচে আমরা ফেজ ইউজ করব। নিচে ফেজ ইউজ করে সেখান থেকে আমরা এখানে কমন করে দিব। এখানে সাধারণত 4 আরএমের তার ব্যবহার করা হয়। আপনি 4 আরএমের তার যদি এটাতে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি এটা দিয়ে গিজারও চালাতে পারবেন, নিঃসন্দেহে কোনো ধরনের সমস্যা হবে না। এর চেয়ে কম ইউজ করলে একটু প্রবলেম হয় আর কি। এটি কানেকশন করার জন্য আমরা এরকম 3 রঙের তার নেব। এটা হচ্ছে ফেজ দিব এটা দিয়ে, এটা দিয়ে নিউট্রাল দিব, আর এটা হচ্ছে আর্থিং, আর্থিং তার বলা হয় এটাকে, আর্থিং দিব। প্রথমে আমরা কি করব, এইখান ইনপুট থেকে আউটপুট থেকে আমরা এখানে একটা কমন করে নিব। আমি এখানে যে তারটি ব্যবহার করছি সেটা হচ্ছে 4 আরএমের একটি তার। আপনারা অবশ্যই এসি সকেটের ক্ষেত্রে 4 আরএম তার ইউজ করবেন। দেখুন আমি প্রথমে কি করলাম, প্রথমে যে সুইচটা থাকবে তার আউটপুট অংশ থেকে আমরা এখানে যে এল কানেকশন রয়েছে, এই যে এল কানেকশন রয়েছে সেখানে একটা তার কমন করে নিব। দেখুন যেখানে এন এন রয়েছে, এই যে দেখা যাচ্ছে এন 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 এর এখানে আমরা নিউট্রালটা দিব। আমরা জানি সর্বদাই এন এন মানে হচ্ছে নিউট্রাল, আমরা সেখানে কালো রঙের তার ব্যবহার করি। আর বাদ বাকি যে যে টার্মিনালটা আছে, যে এখানে দেখেন যে আর্থ, আর্থ চিহ্ন যেটা যাচ্ছে সেটাকে আমরা আর্থ ইউজ করবো। দেখেন আমি যেভাবে কানেকশন করলাম, যেভাবে আপনারা কানেকশন করে নেবেন। আপনারা যদি চান যে এখন যদি আমরা এখানে পাওয়ারটা দিই, এই লাইন দুইটাতে যদি পাওয়ার দিই তাহলে এখানে ইন্ডিকেটরটা জ্বলবে, যখন সুইচটা দিব তখন ইন্ডিকেটরটা জ্বলবে, প্লাস এই দুইটার মধ্যে পাওয়ারটা চলে আসবে। আপনারা যদি চান যে কি এটা জ্বলা অবস্থায় থাকবে, কন্টিনিউ জ্বলবে, তখন আপনারা চাইলে এটা কি করবেন, এই যে একটা আর এখান থেকে কানেকশন না নিয়ে, এরকম কমন না নিয়ে তখন কি করবেন, সরাসরি যেখানে ফেজটা দিব সেখানে সাথে ইন্ডিকেটর দিয়ে দিবেন।
কিন্তু এটার ক্ষেত্রে আপনি সেটা পারবেন না, কারণ হচ্ছে এটা অলরেডি এখানে কমন করে দিয়েছেন ওনারা, তাই আপনি এটা পারবেন না। যেগুলোতে আলাদা করে ইন্ডিকেটর দেওয়া আছে সেটা আপনি ওই সিস্টেমে করতে পারেন, যে সরাসরি এখান থেকে ফেসটা এখানে ফেসে দিয়ে দিবেন, ওর একটা একটা টার্মিনালে দিয়ে দিবেন আর বাদ বাকিটা এখানে কমন করে দিবেন। তাহলে শুধু এই যে আপনার তিন ফিন চকেটটা রয়েছে সেটা শুধু সুইচ দ্বারা কন্ট্রোল হবে আর লাইটটি কন্টিনিউ জ্বলা থাকবে। আর আপনি যদি মনে করেন না এরকম দেওয়ার দরকার নাই, যে সুইচের সাথে আপনি সবগুলো দিবেন, তাহলে আমার এইভাবে করে ফিটিং করে নেবেন, আমি যেভাবে কানেকশন করে দেখালাম সেভাবে করে কানেকশন করে নেবেন। চলুন এবার একটা লাইন দিয়ে দেখা যাক এটা কি, এটা কতটুকু কাজ করে দেখেন। যদি আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিই তাহলে কি এটা ইন্ডিকেটরটা জ্বলবে, এবার এখানে পাওয়ারটা দিলে এখন আমি যদি পাওয়ারটা দিয়ে দিচ্ছি দেখেন, আমি পাওয়ারটা দিলাম, এই সুইচটা দিলাম, দেখছেন দেওয়ার সাথে সাথে এই সুইচটা জ্বলে উঠলো। আর যদি আমরা এগুলো একটু চেক করি, আসুন এবার পাওয়ার কানেকশন দিয়ে দেখা যাক। আমি এখানে পাওয়ারটা দিলাম, পাওয়ারটা দেওয়ার সাথে সাথে আমি যখন সুইচ অন করলাম দেখেন ইন্ডিকেটরটা জ্বলছে, তার মানে এখানে বোর্ডে কি লাইন আছে কিনা সেটা প্রমাণ করার জন্য একটু দেখেন, এই যে এটাতে পাওয়ার আছে, এটাতে পাওয়ার আছে। আমি যদি সুইচটা অফ করে দিই দেখছেন এটা অফ হয়ে গেল, এই যে সুইচটা দ্বারা আমরা মূলত কন্ট্রোল করছি, যে আমার লাইটটা সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলছে এবং সুইচ দিলে বন্ধ করছে। আর ওইরকম যেটা আমি পড়ছিলাম প্রথমে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখানে যে লাইনটা রয়েছে, এখানে যে লাইনটা থাকবে সেটা আপনারা সরাসরি এখান থেকে কমন করে নেবেন, সরাসরি যে এই জায়গা থেকে আপনারা কমন করে এই জায়গা থেকে আপনারা আর এখানে দিবেন না, এই আউটপুট থেকে এখান থেকে সরাসরি আপনারা ইন্ডিকেটর দিয়ে দিলে আপনাদের লাইটটা কন্টিনিউ জ্বলানো থাকবে। যদি এখানে পাওয়ার সাপ্লাই প্রবাহিত হয় তখন আপনার লাইনটা জ্বলবে। আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আর কোনো সমস্যা হবে না আপনাদের। আর যদি এই বিষয় নিয়ে আর কোনো ধরনের কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। Thank you.